চাষিভাইদের জন্য সুসংবাদ, এই যে কুলটা দেখছেন এটা হচ্ছে কাশ্মীরি সুন্দরী অ্যাপেল বের। এটা দেখুন কালার কিছুটা চলে এসেছে, দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন সবটাই কালার কিছুটা চলে এসেছে। আপনাকে আমি ফুলের সময় যখন ফুল এসেছিলো তখন আমি ভিডিও করে দেখিয়েছিলাম আপনাদের, আর এখন দেখুন কিছুটা কালার চলে এসেছে। আপাতত এখন এর সাইজটা এরকম এসছে, 120 গ্রাম 30 গ্রাম পর্যন্ত হবে। তো আপনাদের পুরো ভিডিওটা যে করছি আমি, আমার নিজের খ্যাতের ভিডিও করছি, আমার নিজের মাদার প্লান্টের ভিডিও করছি। দেখুন অনেকেই, অনেক চাষি ভাইরা আমার কাছ থেকে চারা নিয়ে গেছে, আসাম উড়িষ্যা মহারাষ্ট্র সব জায়গার থেকেই এসে চারা নিয়ে গেছে। তো দেখুন এখনও ফুল আছে, প্লাস ফলও ধরেছে ছোট ছোট। আপনাদের পুরো ভিডিওটা আমি দেখাবো, পুরো মাদার প্ল্যান্টটা দেখাবো। তবে এই ভিডিওটা শেয়ার করুন আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তাতে আপনাদের, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কোথায় কী চারা পাওয়া যায়। আমার এখানে আসলে এখন আপনি দেখতে পাবেন এর পুরো মাদার প্ল্যান্টটা কীভাবে ফুল আছে প্লাস ফলও ধরছে। দেখুন পুরোটাই আপনাদের দেখাবো সব। এটা দেখলে আশা করে বলতে পারি আপনিও 1 বিঘা জমি লাগাতে পারবেন, ইচ্ছা হবে যে হ্যাঁ আমি 1 বিঘা জমি লাগাই। তো আপনি দেখুন এই ভিডিওটা, এটা এমন একটা ভ্যারাইটিস, কুলটা পুরো আপেলের মতো লাল হবে। আর দেখুন কি হারে ধরন আছে, এটা সরু একটা ডাল এসছে। হ্যাঁ এটা হচ্ছে মেইন ডাল, সরু ডাল থেকে পুরোটা দেখুন কিভাবে এসছে। তো পার গাছে আপনি প্রথম বছরে 30 কিলো ফল হামেশাই পাবেন, এতে যা ফল ধরে আছে আমি 30 কিলোর বেশি পাবো পার গাছে। এই একটা গাছে আপনাকে এর ধরনটা দেখাচ্ছি, দেখুন কি হারে ধরেছে। তো একটা গাছে আপনি প্রথম বছরে আর কি 30 কিলো ফল পাবেন এর। দেখুন অল্প অল্প এতে এ চলে এসছে, লালটা অল্প অল্প চলে এসছে। তো আপনি দেখলে বুঝতে পারবেন। তো এখনও 1 মাস লাগবে এর পুরো কালারটা আসতে। তো আপনি যোগাযোগ করবেন এই নাম্বারে, আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে, যাতে অন্য চাষিরা দেখতে পায় সঠিক জিনিসটা, সঠিক জিনিসটা পায়। তো তার জন্য ভিডিওটা করা। এটা আমার মাদার প্ল্যান্ট, দেখুন কি হারে ফুল ফল ধরেছে, এখনও ফুল আছে, এতে এখনও ফল ধরবে। তো তা এটা দেখুন, এই গাছটা দেখুন আমি আপনাদেরকে দেখাবো পুরো গাছটা, এটাই দেখুন কীরকম ফল ধরেছে, দেখুন পুরোটা। তো আপনাদের পুরো 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 গাছটাই আমি দেখাচ্ছি, 30 কিলো আমি বলেছি, 30 কিলো ফল আসবে প্রথম বছরে। তো এতে যা ধরন আপনি দেখলে বুঝতে পারবেন, 30 কিলোর বেশি ফল আসবে এতে, 30 কিলোর অনেক বেশি ফল আসবে। এটা একটা ডাল, এর এখনও 5-6টা ডাল আছে। তো সেই ডালগুলো আমি যদি দেখাই, আমি আরও দেখাচ্ছি, এটাই দেখুন। এই কুলটার ফ্যাসিলিটি মার্কেটে নিয়ে গেলে সবথেকে দাম বেশি হারে বিক্রি হয় এটা। তো আপনি দেখুন এটা লাল চলে এসছে, এটা কিছুটা লাল চলে এসছে, দেখুন দেখলে বুঝতে পারবেন যে কাশ্মীর সুন্দরী অ্যাপেল বের, অ্যাপেল কুল বলি। তো আপনি দেখুন এটাই কতটা কুল চলে এসছে, আপনি দেখলে বুঝতে পারবেন। তো আপনারা যাতে সঠিক জিনিসটা পান তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আপনি আসুন আমার নার্সারিতে, আমার মাদার প্ল্যান্ট খেতে আসুন, আসলে দেখতে পাবেন। দেখুন কী হারে কুলটা ধরেছে, দেখলে বুঝতে পারবেন
তো আপনারা আসুন, এসে দেখুন, দেখে চারা কিনুন, তাতে আপনাদের লাভ, আপনারা সঠিক জিনিসটা পাবেন, সঠিক জিনিসটা দেখতে পারবেন। তো চাষিদের জন্য এটাই সুখবর, এটা আপনারা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কী হারে এটা লাল কুল কি সবুজ কুল, দেখলে নিশ্চয় আশা করে বলতে পারি, বুঝতে পারবে। এর পিছনটা দেখুন, এর পিছনটা কেমন হুল টাইপের হয়ে আছে, একটু সরু। তো সবুজ ট্রি নার্সারির সাথে যোগাযোগ করুন, আপনাদের এই চারা আপনারা পেয়ে যাবেন, চাষও করতে পারবেন, প্লাস এর পদ্ধতিও আমি বলে দেবো, স্প্রে কী করতে হবে, কখন কোন স্প্রেটা করলে ভালো হবে, সব পদ্ধতি বলে যাব। এটাকে শেয়ার করুন আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আশা করে বলতে পারি আপনারা সঠিক জিনিসটাই পাবেন। ধন্যবাদ।